দক্ষিণ অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের পর এই ব্যাটারিকে বর্তমান চালানি ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে উৎপাদিত এই বিদ্যুৎ এখন যোগ হচ্ছে বিদ্যুৎ সরবরাহের গ্রিডেও গত শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা একশো মেগাওয়াটের এই ব্যাটারিটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের টেসলা নামের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক একশো দিনের মধ্যে এটি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে টেসলার দেয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে মাস্ক জানান এই ব্যাটারিটি এর আগের বৃহত্তম ব্যাটারির চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী তিনি জানিয়েছেন এখান থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে সেটা দিয়ে ত্রিশ হাজার বাড়ির এক ঘন্টার চাহিদা মেটানো সম্ভব এই ব্যাটারিটি জেমসটাউনের কাছে অ্যাডিলেট থেকে দুইশো কিলোমিটার উত্তরে অবস্থিত ব্যাটারিটি একটি উইন্ড ফার্মের সঙ্গে সংযুক্ত সেটি দিয়েই চলছে এই ব্যাটারি সূত্র বলছে বিবিসি